মনে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ঘুমিয়ে রয়েছি, বুঝলে তো গাইস। এই সিমিয়নের জন্য হলোইন গাড়িগুলো চুরি করতে গিয়ে না আমার তো পুরো জানি বেরিয়ে গেছিল। সিরিয়াল কিলার ভূতভূত আমার পিছনে যেমন ভাবে তারা করেছিল না, মনে তো হচ্ছিল ওরা আমাকে টপকেই দেবে। কিন্তু চলো ছাড়ো, কোনো ব্যাপার না, ওদের হাত থেকে বালবাল বেঁচে আমি আমার বাড়িতে তো চলে এসেছি না। কিন্তু এখানে না আমি একটা শব্দ পাচ্ছি বাইরে থেকে, কিসের শব্দ পাচ্ছি আমি ঠিকঠাক বুঝতে পারছি না। আবে সিমিয়ন, তুই এইখানে কি করছিস ভাই? আরে সিমিয়ন কাকে মারছে? আর এখানে আমার বাড়ির সামনে এরকম গেট দিয়ে আটকানো রয়েছে কেন? ভাই এ কার্টোসের কুড়ল নিয়ে এসে কাকে মারছে এখানে? কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না ভাই, আমি তো একটু আগে শুয়ে উঠলাম, আমার সাথে এটা কি হচ্ছে কি? এখানে আবার দরজা আটকানো রয়েছে, হঠাৎ করে দরজা খুলে গেল। আরে এটা তো ফ্র্যাঙ্কলিনের আন্টি, আর ফ্র্যাঙ্কলিনের আন্টিকে সিমিয়ন এরকম ভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দিল কেন? আবে সিমিয়ন তুই করছিস কি ভাই, পাগল হয়ে গেছিস নাকি? তোর জন্য আমি আগের দিন আরেকটা গাড়ি এনে দিয়ে বলে কি তুই এরকম করছিস? এটাকে তো আমার এখন ঠান্ডা করতে হবে ভাই জল ফল দিয়ে। কিন্তু আমার তো মনে হচ্ছে টপকে গেল ভাই। উপরে আবার কাকে মারছে? আমার টপকে মারছে না তো। আবে আবে সিমিয়ন, এটা আবার কাকে মেরে দিলি ভাই? সিমিয়ন এখানে আমার চেনাশোনা সবাইকে মেরে কেন দিচ্ছে? চারের টপের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। বস বস বস, আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো না, আটকানো নেই তো। না ভাই এগুলো তো আটকানো নেই, তার মানে ওটা আমার স্বপ্ন ছিল। আর আমি স্বপ্নের ভিতরে এরকম কেন দেখলাম ভাই? সিমিয়ন আমার সমস্ত প্রিয়জনদের উপরে আক্রমণ করছে, আমার স্বপ্নে আমি এরকম আজকে কেন দেখলাম? আগে তো গিয়ে দেখি চপ আর সিনচান আসে নাকি এখানে। আরে ভাই সিনচান আর চপ, তোরা দুজন কোথায় আছিস রে? এদের কি হলো ভাই? চপ তো দেখি চপের রুমেও নেই, তাহলে এরা দুজন কোথায় গেল? উপরে তো যায়নি ভাই, এত রাতে ওরা দুজন বাড়ির বাইরেই বা কি করতে যাবে? এক তো এই হলোইন নাইট ভাই এখনো খতম হয়নি, এখন বাজে কটা? এখন পুরো বাজে রাত একটা। আমার তো এখন এটাও মনে পড়ছে না ভাই আমি কখন ঘুমিয়েছিলাম আর কতক্ষণই বা ঘুমালাম। সিনচানার চপ হঠাৎ করে এরকম ভাবে কোথায় গায়েব হয়ে যেতে পারে? আগে গিয়ে চলো দেখি তো এই রুমের ভিতরে তো নেই, আমাদের উপরের রুমে। আরে ভাই সিনচানার চপ, তোরা দুজন কোথায় গেলি রে? দেখ আমাকে এরকম ভাবে ভয় পাওয়া আসতে, আমার খুব চিন্তা হচ্ছে। এমনি আগের দিন আমার পেছনে ওরা সবাই মিলে তারা করেছিল রে, এখন ওরা তোদেরকে কিডন্যাপ তো করে নিয়ে যায়নি ভাই, আমার তো তাই ভয় লাগছে। ভাই দাঁড়াও, এখানে না চপের ফোন আসছে। আরে ভাই চপ জলদি জলদি বল তোরা আছিস কোথায়। হ্যাঁ আমি সেই কখন থেকে তোদের দুজনকে খুঁজে যাচ্ছি, তোদের দুজনের কোনো আমি নামও নিশান পাচ্ছি না। আরে বস কি আর বলবো, আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম শান্তিতে, একটা 2 ফুটের বাচ্চার মতো দেখতে এসে আমার পাশায় বাড়ি মেরে আমাকে কিডন্যাপ করে নিয়েছে বস। আমি তো বুঝতেও পারছি না আমি এখন কোথায় আছি, আমাকে বাঁচাও বস তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে বাঁচাতে আসছি, বাট সিনচান কোথায় আছে সেটা তো বল। বস সিনচানও তো আমার সাথে ঘুমিয়েছিল, কিন্তু সিনচান আমার সাথে এইখানে নেই, আমার মনে হচ্ছে এরা সিনচানকে অন্য কোথাও কিডন্যাপ করে রেখে দিয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু তুই আছিস কোথায়, আমাকে লোকেশনটা কি বলতে পারবি? ওরা বস লোকেশন বলতে পারলে আমি তোমাকে কেন ফোন করতাম, আমি নিজেই পালিয়ে যেতাম না। তুমি আমার কলটা ট্রেস করো, দেখো ওপরে তোমার ল্যাপটপের ভিতরে না আমি লেস্টারের ট্রেসিং করে সফটওয়্যারটা ইনস্টল করে দিয়েছি, ফটাফট ওটা দেখে ট্রেস করে আমাকে বাঁচাও বস, না হলে 2 ফুটিয়া আমাকে মেরেই দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে, তুই চিন্তা করিস না আমি আসছি, দাঁড়া এক্ষুনি আসছি। ভাই তার মানে ওদের দুজনকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, কিন্তু কেন কিডন্যাপ করলাম তো এটা বুঝতে পারছি না। শহরে আমাদের সমস্ত শত্রুদের তো আমরা খতম করে দিয়েছিলাম, নাকি এটা ওই সমস্ত সিরিয়াল কিলার ওদেরই কাজ? বাট ওরা ভাই আমাদের বাড়ির খবর কি করে জানবে, আমরা কোথা থেকে এসছি না এসছি? ফটাফট তো চলো, আমার ল্যাপটপ এই যে রয়েছে এটা নাকি সফটওয়্যার ইনস্টল করে দিয়েছে, এটা দিয়ে ফটাফট আমি ট্রেস করে বের করি চপের লোকেশনটা। বাকি তো গাইস চপের লোকেশন আমি পেয়ে গেছি, এবার আমাদের যেতে হবে চপকে খোঁজার জন্য। ভাই আমার তো খুব ভয় লাগছে, চপটা আছে কোথায়? চপকে যেন আবার টপকে না যায় ওরা ভাই। আগে গিয়ে সবার প্রথমে আমার একটা গাড়ির দরকার হবে। কিন্তু গাইস তোমরা যদি চাও সিনচানার চপকে আমি একদম ঠিকঠাক ভাবে ফেরত নিয়ে আসি, তাহলে ফটাফট তোমরা নিচের ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাতে না 20,000 লাইক কমপ্লিট করে নিচে কমেন্ট করে লেখো প্রফেসর দাদা অবশ্যই পারবে। বাকি তো সবার প্রথমে গাড়ি লাগবে, কিন্তু এটা তো সালা পুলিশের গাড়ি, এর গাড়ি নিলে না এ উল্টো আমার পিছনেই পড়ে যাবে। সামনে একটা গাড়ি আসছে, এটা নিয়ে যাই। স্যার একটু দাঁড়াবেন প্লিজ, আপনার গাড়িটা আমার লাগবে, যদিও এর গাড়ি নিলে ও আমার পিছনে পড়বে, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। ওকে গাইস তো আমি চলে এসেছি ওই লোকেশনটায় যেখানটায় না সবকে আটকে রেখেছে, কিন্তু আমি এরকম ভাবে ডাইরেক্ট গিয়ে তো ওর উপরে হামলা করতে পারবো না, তাহলে না ও যদি বাই চান্স চপকে ঠুকে দেয় তাহলে তো গেল না আমাদের চপ। আমার একটা অন্য কোনো প্ল্যান বানাতে হবে, আগে সবার প্রথমে আমি ওই জায়গাটার কাছে যাব। পেয়ে গেছি ভাই, এই যে সামনে চারিদিক দিয়ে আটকানো জায়গাটা দেখতে পাচ্ছ না, এটাই সেই জায়গাটা যেখানটায় চপকে আটকে রেখেছে। এখন আমার এর ভিতরে ঢুকতে হবে, বাট আমি না জানি এই বিল্ডিংটার উপর দিয়েও না এটার ভিতরে ঢোকার রাস্তা আছে, আমি ওইখান দিয়ে যাবো, গিয়ে পিছন দিক দিয়ে গিয়ে ওকে বাড়ি মেরে না ওর চঙ্গুল থেকে আমি চপকে এখানে ছাড়িয়ে নিয়ে যাবো। ওকে গাইজ ওকে, এই দরজাটা দিয়ে আমি এটার ভিতরে তো ঢুকে গেছি, কিন্তু এখানে ভাই চারিদিক দিয়ে এরকম স্ক্যারি স্ক্যারি জিনিসপত্র সাজানো কেন? আর এখানে দেখো ভাই মাকুরসা গুলোকে কত বেশি ভয়ানক দেখতে আর কত বড়, এগুলো সবই এই হলোইন নাইটের জন্য সাজানো হয়েছে। আর এখানে আমাদের চপকে না আটকে রাখা হয়েছে, চপ আছে ভাই একদম নিচে, ফটাফট চলো একদম আমার গান ফানো একদম ঠিকঠাক রয়েছে, আমি একদম ধীরে সুস্থে গিয়ে চপকে এখান থেকে বাঁচিয়ে আনো।
আনবো বাট এক সেকেন্ড ভাই এখানে এরকম পাজিল দিয়ে আটকানো কেন আরে এই দেখো চপকে এখানে আটকে রেখেছে আরে এটা তো ভাই বিলি তোমরা কি বিলিকে চেনো তোমরা যদি স সিনেমা দেখে থাকো না সেই সিনেমায় দেখবে এই বিলির বাচ্চা আছে যে লোকজনদের মারধর দেয় আরে এখানে চপকে আটকে কেন রেখেছে আরে বস আমাকে বাঁচাও এই দুই ফুটিয়ার এর কাছ থেকে আরে তোকে বাঁচানোর জন্য তো এসেছি কিন্তু আমি এটা বুঝতে পারছি না বিলি তুমি কেন চপকে আটকে রেখেছো হ্যাঁ আমার তো তোমার সাথে কোনো শত্রুতাও নেই আরে প্রফেসর আসো আসো তোমার সাথে তো আমি এতদিন ধরে দেখা করতে চেয়েছিলাম আর আজকে তোমার সাথে দেখা হয়েই গেল আরে এই সমস্ত দেখা সাক্ষাৎ করার কথা ছাড়ো আমি কিন্তু তোমাকে এখান থেকে শুট করে দেবো বলে দিলাম জলদি জলদি তুমি চপকে ছাড়ো না হলে আমি তোমাকে এক্ষুনি শুট করে দেবো আরে প্রফেসর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার স্যুট মাস্ক সবই বুলেট প্রুফ আমাকে মারলেও আমার কিচ্ছু হবে না কিন্তু আমি যদি একটা গুলি চালিয়ে দিই তাহলে উড়ে যাবে তোমার প্রিয় চপের খুলি আরে বস বাঁচাও না এর কাছ থেকে কি সব গুলি টুলি মেরে আমার খুলি ওড়ানোর কথা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মারছি না তুমি জাস্ট আমাকে বলো আমি চপকে বাঁচাবো কি করে এই পাঁচিলটাকে হাঁটিয়ে আমি ওকে নেবো কি করে এখান থেকে তোমার সাথে আমার কোনো শত্রুতাও নেই প্রফেসর তোমার পিছনে দেখো একটা সুইচ রয়েছে সুইচটাকে প্রেস করো পাঁচিলটা হেঁটে যাবে আর তারপরে তুমি চপকে এখান থেকে নিয়ে যেতে পারবে আচ্ছা আমার পিছনে সুইচ রয়েছে এই সুইচটা হ্যাঁ হ্যাঁ এই সুইচটা বাকি তো গাইস চলো ফটাফট এই সুইচটাকে আমি প্রেস করে দিই 3 2 1 আরে এটা আমার সাথে কি হলো আমি এটা কোথায় আসলাম ভাই এখানে একটা কেভের মতো দেখতে লাগছে তো মনে হচ্ছে সত্যি সত্যি আমি কোথাও আন্ডারগ্রাউন্ড কেভের ভিতরে ঢুকে গেছি আরে ভাই নিচে কি কেউ আছে আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ প্রফেসর ওখানে না দাঁড়িয়ে শুধু আগে বাড়তে থাকো তাহলে তুমি তোমার চপকে পাবে আচ্ছা ঠিক আছে আমি আগের দিকে আসছি এটা মনে হয় শালা ওই বিলির বাচ্চাই আমাকে বলছে ও ভাই টানেলের ওইখান থেকে বেরোনোর পরে আমি এখানে আসলাম আরে এটা কি এখানে তো আমি চপের ডাকা ঢুকির আওয়াজ পাচ্ছি ভাই চপ তুই কোথায় আছিস আরে ভাই এখানে তো পুরো ভুলভুলাইয়ার মতো এদিকে রাস্তা এদিকে রাস্তা এদিকে রাস্তা সামনেও আবার অনেক রাস্তা রয়েছে কোন দিকে যাবো ভাই চপ আরেকটু আওয়াজ করতো ভাই তাহলে আমি শুনে টের পাবো আচ্ছা আচ্ছা এই দিক থেকে আওয়াজ পাচ্ছি এবার 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 এই দরজার ভিতরে না ভাই এই দরজার ভিতরে চপ তো নেই কাদের দুজনকে জানি মেরে টপকে রেখে দিয়েছে ওই বিলির বাচ্চা বাকি তো এখান থেকে এই দরজার ভিতরে থেকে আওয়াজ আসছে হয়তো চপ তুই এর ভিতরে আছিস নাকি আরে বস আমি এর ভিতরে আছি তুমি বের করো আমাকে জলদি জলদি আচ্ছা ভাই ঠিক আছে তার আমি দরজাটাকে ভাঙার চেষ্টা করি শালা জলদি জলদি ভাঙ জলদি জলদি ভাঙ ও ভাই দরজাটাকে আমি খুলে দিয়েছি আর চপ তুই দেখছিস কি চল 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 জলদি জলদি আমাদের এখান থেকে পালাতে হবে আমাদের কাছে একদম বেশি টাইম নেই কিন্তু কিন্তু দাঁড়া 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 এখানে আমি কারো একটা পায়ের আওয়াজ পাচ্ছি আরে ভাই এটা তো বিলি আমাকে জলদি জলদি লুকাতে হবে ভাই চপ তুইও লুকা কিছু করার জন্য প্রফেসর প্রফেসর আমি তোকে দেখে নিয়েছি এবার জলদি জলদি তুই বেরো তাহলে আমি কিন্তু ওইখানে এসেই তোকে মারবো আরে কিন্তু বিলি তুমি তো বলেছিলে আমাদের যেতে দেবে কে বলেছে আমি তোদের যেতে দেবো হ্যাঁ এটা তো সবে শুরুয়াত চপকে কিডন্যাপ করা হয়েছে এখানে সিনচান আরো তো প্রিয়জনরা তো আছেই সবাইকে আজকে আমরা টপকাবো আবে বিলি তুই যা ইচ্ছা করে নে তোকে আমি খতম করেই ছাড়বো কিন্তু একে খতম করব কি করে ভাই এত সব একদম বুলেট প্রুফ পড়া আর এখানে দেখো ভাই এরকম ভাবে গুলি চালাচ্ছে আমি যদি এখান থেকে বেরোই না তাহলে আমার চপকে একদম পুরো ছাললি ছাললি করে দেবে আর অবশ্য কিছু একটা করো আমাদের তো এখান থেকে বেঁচে তো যেতে হবে তারা ভাই চপ তুই চিন্তা করিস না আমার কাছে তো বোম আছে এই বোম দিয়ে না সবার প্রথমে বিলির খাতমা করে নি তারা বিলি তুই কি ভেবেছিস তো স্যুট বুলেট প্রুফ হতে পারে কিন্তু এই বোম দিয়ে তুই কি করে বাঁচবি আর এই দেখো ভাই বোম গাছে ফেটে এবার চল চল আমাদের এখান থেকে বেরোতে হবে কিন্তু ভাই বিলি কোথায় গেল আমি বিলি তো এখানেই ছিল গায়েব হয়ে গেল না টপকে গেল আমি তো বুঝতে পারলাম না হঠাৎ আরে বস বিলি যেখানে ইচ্ছা যাক না আমাদের চলো এখান থেকে বেরোতে হবে বাকি তো ওকে গাইস চপকে একদম আমি বাঁচিয়ে টাচি নিয়ে চলে এসেছি আমার বাড়িতে এবার চপকে না বাড়ির ভিতরে রেখে আমি যাবো অন্যদেরকে বাঁচাতে চপ তুই এক কাজ কর বাড়িতে গিয়ে দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে থাক ঠিক আছে একদম বেরোবি না কিন্তু এবার আমি যাবোই বা কাকে বাঁচাতে এবার তো আমার সিনচানকে বাঁচাতে যাওয়ার কথা কিন্তু সিনচানের লোকেশন তো আমি জানি না বাট ওয়েট ভাই আমার ফোনে এবার কেউ একটা এসএমএস করেছে এসএমএস এ কি লেখা আছে প্রফেসর যদি তুমি তোমার বন্ধু ল্যামারকে বাঁচাতে চাও তাহলে চার্চে এসে দেখা করো ভাই মেসেজ যে পাঠিয়েছে তার নাম তো গোস্ট ফেস লেখা তোমরা কি গোস্ট ফেস কে চেনো স্ক্রিম সিনেমায় যে খতরনাক কিলার গুলো থাকতো না তাদেরকে গোস্ট ফেস বলা হয় আরে বস তার মানে গোস্ট ফেস তো চলে এসেছে আমাদের শহরে ভাই হ্যাঁ হ্যাঁ চলে এসেছে চলে এসেছে তুই জলদি জলদি যা গিয়ে ঘরে দরজা বন্ধ করে ঘুমা কেউ ডাকলেও খুলবি না গোস্ট ফেস তো আমাকে মেসেজ তো পাঠালো এখন আমি জানি না ভাই ল্যামারকে বাঁচানোর জন্য আমার কার সাথে সামনা করতে হবে বরাবর চলো চার্চের দিকে যাওয়া যাক আগে বাকি তো গাইস দেখো আমরা একদম চার্চের সামনেও চলে এসেছি আর আমার যতদূর মনে হয় না ভাই এই চার্চের ভিতরে গেলে নানই বের হবে কিন্তু নানকে তো আমরা টপকে দিয়েছিলাম ভাই গোস্ট রাইডার কার্টুন লুসিফারের সাহায্য নিয়ে তাও আমার সন্দেহ হচ্ছে ভাই চার্চের ভিতরে তো নানই থাকবে কারণ চার্চের ভিতরে নান ছাড়া অন্য কোনো ভূতদের তো আমরা এর আগে দেখিনি না আর এত রাত্রে দেখো চার্চের ভিতরে বেলও বাজছে ভাই কে বেল বাজাচ্ছে এত রাত্রে চলো আমি একদম বুক ভরা সাহস নিয়ে চার্চের ভিতরে প্রবেশ করতে চলেছি তোমরা ফটাফট চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে 20,000 লাইক কমপ্লিট করে নিচে কমেন্ট করে লেখো প্রফেসর দাদা অবশ্যই পারবে সবাইকে বাঁচাতে তাহলে আমি পারবো ওকে চার্চের ভিতরে তো আমি প্রবেশ করে গেছি কিন্তু এখানে না আমি আমার সাথে গান নিয়ে এসেছি এখন চার্চ বা যে কোনো ভাই যেখানে ভগবান থাকে সেখানে আমাদের এরকম ভাবে অস্ত্রপাতি নিয়ে যাওয়া উচিত না বাট তার জন্য আমি একদম জিজাসের কাছে একদম মাফ চেয়ে নিচ্ছি কারণ এখানে না আমার বন্ধুকে বাঁচাতে হবে আরে লামার ভাই তুই কোথায় আছিস তুই আমার কথা শুনতে পাচ্ছিস ভাই এই চার্চের ভিতর থেকে না আজীব গরিব কেমন জানি আওয়াজ বের হচ্ছে এখন যদি চার্চের ভিতরে কিছু হয়ে যায় না ভাই আমার কোনো দোষ না ভাই সবকিছু দোষ হচ্ছে নানের বাচ্চা নানি এখানে এই সমস্ত কিছু করেছে আর এদিকে লামার কোথায় গেল ভাই লামার তুই আছিস কোথায় আমি তোকে খুঁজে পাচ্ছি না কেন আমি কিছু তো একটু আওয়াজ ফাওয়াজ কর এই যে কোথায় গেল ভাই এক সেকেন্ড এইখানে কোথা থেকে আসলো কিন্তু এটা কি ভাই এ হঠাৎ করে গায়েব হয়ে গেল আমার তো মনে হয় ভাই এটা আমার চোখের ভুল ছিল আমি নান নান করছি না এর জন্য আমি আমার চোখের সামনে নানকেই দেখে নিয়েছি নানকে আমরা টপকে দিয়েছিলাম ভাই যতই আমি নান নান করি ওইখানে আসবে কি করে কিন্তু তারপরে ও আবার এটা দেখে কিভাবে আসলো একটু আগে ওইখানে ছিল গায়েব হয়ে গেল আবার এখানে চলে আসলো এটা কি আমার একদম সামনে এসে দাঁড়িয়ে রয়েছে আবে নান প্লিজ 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 দেখো তোমাদের সাথে যা পাঙ্গা ছিল সব ওদের সবকিছু একদম এখন কিন্তু ঠিক হয়ে গেছে প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ 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 ছেড়ে দাও আমাকে ভাই নান গায়েব হয়ে গেছে জলদি জলদি আমাকে পালাতে হবে জলদি জলদি পালাতে হবে চলো চলো
চলো। আরে তুই এখানে রয়েছিস ভাই, তোকে আমি এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, তুই কনফেশন রুমে রয়েছিস, চল জলদি চল আমাদের এখান থেকে পালাতে হবে। আরে কিন্তু প্রফেসর এখানে তো নাম চলে এসছে, না না আমাদের দুজনেরই প্রাণ নিয়ে নেবে। আমি জানি নাম চলে এসছে, চল ভাই চল জলদি আমাদের পালাতে হবে, তুই ওই পাশ দিয়ে বেরো আমি এই পাশ দিয়ে বেরোচ্ছি। আরে না না আবার এখানে চলে এসছে, আরে এটা কি করলো ভাই আমার সাথে, চারিদিকে কেমন যেন শব্দ শোনা যাচ্ছে, সবকিছু ব্লার হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই, আমি এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এইবার দেখতে পাচ্ছি কিন্তু না আবার গায়েব হয়ে গেছে। এক কাজ করি ভাই, রকেট লঞ্চার দিয়ে এবার আমি ওকে উড়াবো, জানি যদি ও উড়বে না তাও আমি দেখবো ভাই, যদি এটা নানের জায়গায় অন্য কেউ বেরোয় তাহলে তো উড়েই যাবে। চলো ভাই চলো, নান আছে কোথায়, নান আছে কোথায়, ও এখানে দাঁড়িয়ে নাচা হচ্ছে। তারা ভাই এখনই তোর আমি খাতমা করবো, কিন্তু এত কিচ্ছু হলো না ভাই। চলো ভাই যতগুলো মিসাইল মারা যায় সব মিসাইল মারবো আমি, কিছু আবার হবে না, এইবার দেখ কেমন মজা লাগে। ওকে ওকে ওকে, নান কে মনে হচ্ছে আমরা টপকে দিছি ভাই, নান খতম, আর নানও গায়েব হয়ে গেল। আরে আমার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি, চলো চল এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। ওকে ভাই, তো আমরা চার্চ থেকে দেখো পেরিয়ে গেছিলাম, আমার কি একদম জিন্দা বাঁচিয়ে নিয়ে, এবার আমাদের যেতে হবে নেক্সট লোকেশনে। চল ভাই জলদি জলদি এসে গাড়িতে উঠ। অনেক কিন্তু যাবি কোথায়, কোথায় যাব আমি, যাবো এখন হচ্ছে আমাদের পুরনো বাড়িতে, কারণ আমি তখন দেখলাম আমার স্বপ্নের ভিতরে আমার আন্টির উপরে সাইমন হামলা করেছে। এখন জানি না ভাই সাইমন হামলা করবে কি অন্য কেউ হামলা করবে, তার জন্য ফটাফট এখন আমাকে ওইখানে যেতে হবে। ওকে ওকে ওকে, তো আমি চলে এসেছি এই যে আমাদের পুরনো বাড়িতে। আর এটা কি ভাই এখানে এত গাড়ি কেন রয়েছে, আর ভিতর থেকে আমি বাড়ির ভিতর থেকে তো কানফানের আওয়াজ পাচ্ছি, এখানে আজকে রাতে হলোইন পার্টি চলছে না, তো বাড়ির সামনে তো ভাই সাজানো গোছানো সেরকম ভাবে হয়েছে। এখন আমার তো মনে হচ্ছে ভাই আমাদের আন্টি না এখানে পার্টি করছে, চলো ফটাফট আগে আমি ভেতরে গিয়ে দেখি এখানে চলছে কি। আর হ্যাঁ ভাই হ্যাঁ সত্যি সত্যি এখানে পার্টি চলছে, এখানে তো এরা বাইরে দাঁড়িয়ে এই যে ঠান্ডা ফান্ডা খাচ্ছে, আর ভেতরে কি ভাই এই যে আমাদের আন্টি, ইনিও পার্টিতেই ব্যস্ত, সামনে ওই যে একজন গিটারও বাজাচ্ছে আবার। আরে আন্টি বলছিলাম কি এখানে না তোমার থাকা সেফ হবে না, শহরে অনেক খতরনাক খতরনাক কিলাররা ঘুরে বেড়াচ্ছে, চলো আমার সাথে চলো আমি তোমাকে সেফ জায়গায় নিয়ে যাচ্ছি। তুই আমাকে কি সেফ করবি রে, হ্যাঁ 10 বছর হয়ে গেছে তুই বাড়ি ছেড়ে চলে গেছিস, তারপর থেকে আমি একাই রয়েছি এই বাড়িতে, দাদা আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। আরে ভাই ইনি তো আমার কথাই শুনলো না, এখন আমি ইনাকে কি করে বোঝাই যা বাইরে সত্যি সত্যি এরকম চলছে, ওদিকে আমার গিয়ে আবার সিনচানকেও তো রক্ষা করতে হবে, আবার তো মনে হচ্ছে বাইরে গিয়ে আমার কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। বাট এটাকে মনে হচ্ছে বাচ্চা মেয়েটার বাড়ি থেকে হারিয়ে গেছে। ওলে লে লে লে, কোথায় তোমার বালি, আমাকে বলো আমি তোমার বাড়িতে দিয়ে আসছি, এমনিতেও আজকে শহরে অনেক খতরনাক খতরনাক লোকজন ঘুরে বেড়াচ্ছে, আমাকে বলো আমি দিয়ে আসছি তোমার বাড়িতে। ও হঠাৎ করে তোমার হাতে এখানে ছুরি কোথা থেকে আসলো, তুমি কে এখানে কি করতে এসছো? আমি এখানে তোর আন্টিকে টপকে দিতে এসছি, তুমি ভাবতে কি করে তোর আন্টিকে বাঁচাবে? ভাই এটা কি বলছে, বাচ্চা মেয়েটা আমার আন্টিকে টপকে দিতে এসছে, আমার তুই একে দেখে চিনতে পারছিস সে কে? আরে ভাই একে তো আমার দেখে মেগানের মতো অনেকটা লাগছে, মেগান বলে তো মেগান সিনেমা যে একটা খতরনাক ডল ছিল সেটা নাকি? আরে হ্যাঁ ওই, কিন্তু ভাই এ না অনেক বেশি খতরনাক, দেখতে ছোট হলে কি হবে? ও ভাই এসে এখানে আমাকে মেরেও দিল। আরে ভাই আমার কিছু তো কর। আরে প্রফেসর কিন্তু আমি কি করব, এ তো জাস্ট একটা বাচ্চা মেয়ে, এর উপর আমি কিভাবে হাত তুলতে পারি? ভাই হাত না তোল পা তো তুলে দেয়, না হলে আমাকে মেরে দেবে রে, যেরকম ভাবে দৌড়াদৌড়ি করছে এর ভাবভঙ্গি দেখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই লামার, তুই যখন একে মারতে পারবি না তাহলে একে আমি মারছি, আর পরে আমাকে বলিস না যে ভাই আমি একে মেরে ভুল করেছি, বাচ্চা বলে একে ছেড়ে তো যাওয়া যায় না। না আর 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 এই নে ভাই এই নে, এবার তো গেলি না টপকে ভাই, এ তো টপকে গেছে। ভাই লামার তুই ঠিক আছিস? আমি তো বলেছিলাম একটু সরে যা, না হলে দেখ তোর আবার কি হলো ভাই, তুই টপকে টপকে যাসনি তো ভাই, ঠিক আছিস? আরে হ্যাঁ ঠিক আছি ঠিক আছি। তো তুই এই বাচ্চা মেয়েটাকে মেরে দিলি? আবে একে না মারলে তোকে মেরে দিত। আরে এতক্ষণ পরে ভাই এই একজনকে মারার পরে না একে গায়েব না হতে দেখলাম, যাই হোক এখানে আমরা একদম মেগানকে তো জ্বলিয়ে পুড়িয়ে একদম ছাই করে দিয়েছি, আর ওদিকে আমার আন্টকেও আমি বাঁচিয়ে দিয়েছি, আন্টকে যে টপকাতে এসেছিল তাকে এখানে আমি টপকে দিয়েছি। ভাই আমার তুই এক কাজ কর, এখন তুই না আমার আন্টের বাড়িতেই থাক, অন্য কোথাও বাইরে রাত্রেবেলায় বেরোস না, বাকি তো এদের দুজনকে তো আমি বাঁচিয়ে দিলাম, কিন্তু এবার আমি কাকে বাঁচাতে যাবো? আরে এই দেখো এই গোস্ট ফেস এবার আমাকে ফোন করছে। আরে প্রফেসর শুনলাম তুই নাকি অনেক গেম টেম খেলিস, এবার আমার সাথে কিছু গেম খেলবি? হ্যাঁ কি গেম খেলবো তোমার সাথে? আমিও জানি তুমি খুব গেম টেম খেলতে ভালোবাসো, পিং পং না ফুটবল খেলবে তাই বলো। আরে না এই সমস্ত বাচ্চাদের গেম আমি খেলি না, আমি তোর সাথে একটা ফান গেম খেলতে চাই। কিন্তু পিং পং আর ফুটবলের মধ্যে থেকে কোনো একটা খেললে আমার তো মনে হয় বেশি ফান হতো। এই তুই আমার সাথে মজা করছিস? ঠিক আছে কিন্তু আসবো কোথায়, কোথায় এসে তোমার সাথে খেলবো সেটা তো বলো। আমি লেস্টারের বাড়িতে রয়েছি, জলদি জলদি টাইম মতো লেস্টারের বাড়িতে চলে আয়, না হলে লেস্টারকে টপকে দেবো এখনই। আচ্ছা আচ্ছা ঠিক আছে গোস্ট ফেস, কোনো চিন্তা করো না, তুমি জাস্ট একটু ধৈর্য ধরো, আমি একদম লস অ্যাঞ্জেলেসের এখন অন্য প্রান্তে রয়েছি, আমি এক্ষুনি আসছি ঠিক আছে। ও ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে আজকে লেস্টারকে আমার বাঁচাতে হবে, এই লেস্টার আমাকে এতদিন ধরে বাঁচাতো কিন্তু আজকে গিয়ে এই লেস্টারই ফাঁদে আটকে গেছে, এখন লেস্টারকে আমার বাঁচাতে হবে। চলো সবার প্রথমে এর বাড়ির ভিতরে আমি ঢুকে নিই। ভাই লেস্টার আমি চলে এসেছি তোর বাড়িতে, তুই আছিস কোথায়? আরে এখানে তো কেউ নেই, এমনিতে আমাকে গোস্ট ফেস ফোন করেছে ভাই, আজকে আমি প্রথমবারের জন্য GTA 5 এর ভিতরে গোস্ট ফেস কে দেখতে চলেছি, না জানিও কতটা বেশি ভয়ঙ্কর বেরোয়, কিন্তু এদিকেও তো নেই ও। আচ্ছা আমি এটা কি করে ভুলে যেতে পারলাম যে এর বাড়ির পিছনে তো একটা গার্ডেনও রয়েছে। আসছি আমি এক্ষুনি গার্ডেনের দিকে আসছি ভাই, গোস্ট ফেস গার্ডেনের এদিকে আছে, এক কাজ করে একটু কভার নিয়ে ভালো করে চেক টেক করে যাই ভাই, দেখে নি ও ওই যে রয়েছে। আলো প্রপার্টাল কি দেখতে তো কেন দালিয়ে
আমাকে বাতা দলদি দলদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার যতদূর মনে হয় গোস্ট ফেস তো এখন আমার কাছে কিছু কোশ্চেন করবে, যেগুলোর উত্তর যদি আমি দিতে পারি তাহলে এ লেস্টারকে জিন্দা রাখবে, আর যদি দিতে না পারি তাহলে সিনেমার মতো লেস্টারকে টপকে দেবে আর সাথে সাথে আমাকেও টপকে দেবে, তাই তো গোস্ট ফেস? হ্যাঁ প্রফেসর একদম তুই ঠিকই বলেছিস। ঠিক আছে তুমি আমাকে প্রশ্ন করো, কিন্তু এর আগের দিন লেস্টার আমার সাথে চিটিং করেছিল, যদি আমি প্রশ্নের উত্তর ভুলও দিই না টপকে যাবে ভাই, কি হবে তাতে? না 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 প্রফেসর তুই এরকম কি কি করতে পারিস? আমাকে তুই বাঁচা বাঁচা, আমার বাড়িতে অনেক অনেক টাকা আছে, আমি তোকে অনেক টাকা দেবো। আমি কোনোদিনও জানতাম না, আর একে তো আমি কোনোদিনও খেতেও দেখিনি, এখন আমি কি করে বলি ভাই তোর ফেভারিট ফুড কি? আরে প্রফেসর তুই জানি তো আমার ফেভারিট ফুড কি, একদিন খেয়েছিলাম ওই তোর বাড়িতে গিয়ে, মনে করলে দেখ KFC বাকেট। রাইট অ্যানসার, এবারের মতো বেঁচে গেলি লিস্টার তুই। তাহলে প্রফেসর এবার তুই বল লিস্টারের মিডিল নেম কি? ভাই তোর মিডিল নেমও আছে আবার? তারা মনে করে নি, এর মিডিল নেম কি ফ্রান্সিস? এই তো ফেসে গেলি না প্রফেসর, তুই আমার জালে, এটা হচ্ছে রং অ্যানসার। আর এবার লিস্টার কি কেউ বাঁচাতে পারবে না, লিস্টার কে এবার তোর গুড বাই বলার টাইম চলে এসেছে, জলদি জলদি একে গুড বাই বল। ভাই আমি এখন কি করি কি করি আমি এখন? আরে প্রফেসর বাতা না আমাকে, কিন্তু না কিন্তু একটা কন না। আরে গোস্ট ফেসের বাচ্চা, আমি কিন্তু তোকে এখন এখানে গুলি মেরে দেবো বলে দিলাম। আরে তুই গুলি চালিয়ে তো দেখা। ভাই আমি এখানে গুলি তো চালাচ্ছি কিন্তু একটাও গুলি প্রেসই হচ্ছে না ভাই। ও ভাই গোস্ট ফেস তো এখানে মেশিন গান নিয়ে আমাকে মারা শুরু করে দিয়েছে দেখি। প্রফেসর তুই পালাবি কোথায়? হ্যাঁ তোকে আমি টপকাবো টপকাবো। আমার একটা বন্দোবস্ত করতে হবে, সামনে দিকে মারলে না চাই না ভাই, কেমন ভাবে গুলিটাকে আটকে নিচ্ছে। আমি একটু দূরের দিকে গিয়ে মারবো। ওই যে ওইখান থেকে মারছে না, এবার চলো মারি একে, এবার মারি। ও ভাই মেরে দিয়েছি একে, মেরে দিয়েছি মেরে দিয়েছি। গোস্ট ফেসের কাম তামাম করে দিয়েছি আমি। আর ভাই লেস্টার বাঁচিয়ে দিলাম তো তোকে আমি, এবার দেখ কোথায় টাকা পয়সা আছে, জলদি জলদি আমাকে দে। আরে টাকা পয়সা তো আমি এমনি বলতিলাম লে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোর কাছে কোনো টাকা পয়সা নেই? ঠিক আছে ভাই তাহলে তুই এরকম ভাবে থাক, আমি যাচ্ছি এবার। আরে কিন্তু আমাকে তালাবি তো, এই দিনদার যদি আমাকে আবাল মালে সেটা তোর ব্যাপার ভাই, বিনা পয়সা এইটুকুই করবো, বাদ বাকি তুই দেখে নে। ওকে ভাই তো এখানে দেখো আমরা মাইকেলের বাড়িতেও চলে এসেছি, আর মাইকেলের বাড়িতেও তো ভাই হলোইনের জন্য একদম সাজানো গোছানো হয়েছে। চলো ঠিক আছে আগে গিয়ে আমরা মাইকেলকে খুঁজে বের করবো, দেখি মাইকেল আছে কোথায়। ভাই এদিকে গিয়ে দেখি, এখানে তো মাইকেলের বউ ছেলে আর মেয়ে সবাই মিলে একদম টিভি দেখছে, সবাই ঠিক আছে। চলো ছাড়ো এদের সাথে পরে কথা বলা যাবে, আগে গিয়ে দেখি মাইকেল কোথায় আছে। ভাই ফটাফট সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে উঠি, দেখি মাইকেল উপরে আছে নাকি। আর এখানে কিসের একটা শব্দ হলো ভাই? গাইজ দেখো এখানে দরজায় হঠাৎ করে একটা কুড়ুল কোথা থেকে চলে আসলো, বাইরে দিয়ে আবার কেউ কুড়ুল মেরে দরজা ভাঙার চেষ্টা করেনি তো। আগে তো গিয়ে মাইকেলকে খুঁজে দেখি ভাই মাইকেল আছে কোথায়। আরে ভাই তুই গেলি কোথায়? ভাই এর বেডরুমের ভিতরে শুয়ে তো নেই শান্তিতে। আরে না ভাই এখানেও তো নেই, পুরো বাড়ির চাপ্পা চাপ্পা তো আমি ছাড় মেরেই ফেলেছি, এখন এই রুমের ভিতরে। কি করছিস প্রফেসর, কি করছিস? শান্তিতে একটু পটি করতে দিবি না নাকি? হ্যাঁ ভাই কর 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 কর, শান্তিতে পটি কর তুই। আমি বুঝতেই পারি নিয়ে যে ভাই ওইখানে রয়েছে, কিন্তু দাঁড়াও এখানে না আমি আবার ওই কুড়ুলের আওয়াজ পেলাম। আবে ভাই গেল জলদি জলদি কর, তোর বাড়িতে মনে হচ্ছে কেউ এসছে। আমি না নিচে গিয়ে দেখি এখানে এসছে কে ভাই, আমার তো ভয় লাগছে ভাই। এটা তো চাকি। আরে আরে চাকি চাকি তুই কোথা থেকে আসলি আবার? দেখ সিঁড়িতে উপরে উঠিস না তাহলে খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু তোকে মেরে দেবো বলে দিলাম। আরে ভাই আরে ভাই এটা কি করছে? একে আমি বললাম মারতে না, এ তো দেখি এখানে সিঁড়ি বেয়ে উপরে উঠে মারছে আমাকে। আরে সাইজের থেকে দেখো এর কুড়ুলের সাইজ অনেক বড় ভাই। আরে ভাই মাইকেল জলদি জলদি কর রে, চাকি চলে এসছে তোর বাড়িতে, চাকি এসে আমাকে মারছে। আমি তো কোনো মতে বেঁচে যাবো কিন্তু তোদেরকে টপকে দেবে কিন্তু। আরে আগে একটু শান্তিতে পটি তো করতে দে ভাই। ভাই তুই পটি করতে থাক, এখানে চাকি এসে যখন তোর পটি একদম বের করে দেবে তখন তুই টের পাবি। দাঁড়া চাকি দাঁড়া চাকি, তোকে আমি বাইরে নিয়ে গিয়ে মারছি। এবার আয় এবার আয়। আরে হাসিস পরে হাসিস পরে, ঠিক আছে তোর তো আমি এখানে খপরি খুলে দেবো। আবে একে টপকালাম তাও টপকালো না কেন ভাই? আবার উঠে যাচ্ছে কেন? এবার ওঠ এবার ওঠ। আবে ভাই আবার উঠে যাচ্ছে ভাই, ছোট দেখলে কি হবে? আজকের এই ছোটগুলো না হলুনের মনস্টার গুলো বেশি খতরনাক বেরোচ্ছে। বাকি এবার চাকিকে টপকে দিছি মনে হয় ভাই। আরে প্রফেসর আমার পটি হয়ে গেছে, তারা এখনই দৌড়ে দৌড়ে আসছি। এবার বল কি হয়েছে ভাই? কি হয়েছে এইখানে দেখ এই দেখ। আরে এই ছোট বাচ্চাটার জন্য তুই আমার পটি ভঙ্গ করতে চাইছিলি? হ্যাঁ এ তো বাচ্চা, কান চলে মারলে কোথায় চলে যাবে, একে কেউ খুঁজতেও পারবে না ভাই। একে দেখে বাচ্চা মনে হচ্ছে বিশাল খতরনাক, তুই হয়তো জানিস না। ভাই সাবধানে থাকিস, বাড়ির থেকে বাইরে কোথাও বেরোস না। আজকে কিন্তু এরকম অনেক মনস্টার বেরিয়েছে, জানি না এখন আর কতগুলো জিন্দা আছে। বাকি তো গাইজ যে আমরা চলে এসেছি একদম সিমিয়নের দোকানের সামনে, কিন্তু এটা কি হলো ভাই? আবে সিমিয়ন তুই এখানে করছিস কি? সিমিয়নও তো দেখছি একদম ভয় পেয়ে রয়েছে ভাই। আর এখানে দেখো দরজাও বন্ধ করে রেখেছে, এক কাজ করি পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করি, কিন্তু এখানেও তো আটকে রেখে দিয়েছে। আবে সিমিয়ন জলদি জলদি খোল, আমি আসবো ভিতরে। আরে ভাই তোর হয়েছে কি? হ্যাঁ এখানে দরজা ফরজা সব একদম কাট কুট দিয়ে বন্ধ করে রেখেছিস, পিছনের ওটাও বন্ধ করে রেখেছিস, কি হয়েছে কি? আরে প্রফেসর ভুল হয়ে গেছে রে ভাই, আমাদের ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আরে আগের দিন আমরা যে গাড়িগুলো চুরি করেছিলাম না, হলোইন স্পেশাল কার গুলো, যাদের যাদের কার আমরা চুরি করেছিলাম, এখন ওরা সবাই আমাদের পিছনে পড়ে গেছে আমাদের মারার জন্য। আর এখানে তো একজন মাস্ক পরা লোকও চলে এসেছে, মনে হচ্ছে মাইকেল মায়ার্স এসেছে রে, ওর কাছ থেকে আমরা জিন্দা বাঁচতে পারবো না এবার। ও ভাই তার মানে আমি যেটা আন্দাজ লাগিয়েছি সেটাই ঠিক, তোর কারণে ওইদিকে সিনচানার চপকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওরা। আরে কি বলছিস তুই, ওদের কিডন্যাপ করে নিয়ে গেছে? ভালো হচ্ছে ভালো হচ্ছে, টপকে যা করা, অন্য কোনো কাজের না। আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যাচ্ছি, ওরা যখন কোনো কাজের না তুই তোর নিজের জিন্দগি বাঁচা। আরে দাঁড়া দাঁড়া প্রফেসর, যাস না আমি তো জাস্ট এমনি বলছিলাম। প্রফেসর
আমাকে প্লিজ বাঁচা। ওই মাইকেল মায়ার্সকে দেখেছি আমি বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা বড় নাইফ হাতে করে নিয়ে। বড় নাইফ হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও? আরে চিন্তা করিস না, চিন্তা করিস না, আসতে দে ওকে, তারপর দেখাচ্ছি মজা। আবে চিন্তাই তো করতে হবে, ওই দেখো চলে এসছে। ও চলে এসছে, আগের দিন তো এর কাছ থেকে আমি গাড়ি চুরি করে এনেছিলাম সেই বাড়ি থেকে ভাই। আরে মাইকেল মায়ার্স ভাই, তুমি এখানে ভেতরে আসতে পারবে না, কারণ চারিদিকে দরজা ফরজা দেখো একদম বন্ধ করা, আর এখানে কাঁচ দিয়ে আটকানো। আবে বোকা মাইকেল মায়ার্স, তুই তো আজকে গেছিস ভাই, তোকে আমি গুলি করে মারবো। আবে কিন্তু কোথায় গায়েব গেল? আরে এ তো ভয়ে দৌড়াচ্ছে। সিমিয়ন ওই দেখো দৌড়ে পালাচ্ছে ভাই। এ কি মারবে আমাদের, এ তো ভিতর ডিম বেরোলো। আমি ভাবলাম কত খতরনাক সিরিয়াল কিলার হবে, উল্টো তো পালিয়েই গেল। তুই ফালতু ফালতু ভয় পাচ্ছিলি ভাই, মাইকেল মায়ার্স চলে গেছে, এবার চল আমাদেরকে সিনচানকে খুঁজতে হবে। আরে প্রফেসর, তুই হয়তো ওকে ঠিকঠাক ভাবে চিনিস না রে, ও ছয় ছয় ঘন্টা ধরে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মারার চেষ্টা করছিল কিন্তু ঢুকতে পারেনি। ওকে অতটা হালকা ভাবে নিস না তুই। আরে ভাই তুই না ভাই, এমনি এমনি ভয় পাস। কিন্তু এক সেকেন্ড ভাই, আবে এইদিকে গাড়ি নিয়ে কে আসছে? মাইকেল মায়ার্স আসছে না তো ভাই আবার গাড়ি নিয়ে? ভাই আমার তো মনে হচ্ছে এসে কাজটা ভেঙে দেয়। আরে ভাই সাহাব, এ তো দেখি কাজ ভেঙে দিয়েছে, আরো ভেতরে ঢুকার চেষ্টা করছে। এক কাজ করি, এখান থেকে ভাই এর খোপড়ি উড়িয়ে দিই, আমি এখান থেকে এর খোপড়ি উড়িয়ে দিই। ওরে ভাই কি প্ল্যান বানিয়েছিল এ, অর্ধেক তো ঢুকিয়েই দিয়েছে। আরে প্রফেসর আমি তো আগেই বলেছিলাম এ অনেক বেশি চালাক। কিন্তু টপকে তো দিয়েছি ভাই, একে যতই চালাক হোক মাইকেল মায়ার্স এর তো কাম তামাম করে দিয়েছি। প্রফেসর তুই এদের যতই কাম তামাম করিস কিন্তু এরা প্রত্যেক বছর হ্যালোউইনের সময় নিজে নিজে জিন্দা হয়ে আবার ফিরে আসবে। আরে কিন্তু আমি এখন সিনচানকে কোথা থেকে পাই? আরে প্রফেসর এক কাজ কর, ওই মাইকেল মায়ার্স এর তল্লাশি নে তো, ওর কাছে দেখ তো কোনো যদি ফোন টোন থাকে না ওই ফোন থেকে সিনচানের লোকেশন বের করতে পারবি, কারণ এর দল বড়াই তো সিনচানকে কিডন্যাপ করেছে। ভাই এতদিনে তুই একটা ঠিক কথা বলেছিস, ফটাফট গিয়ে চেক করি এর কাছে আদৌ কোনো ফোন টোন আছে নাকি। তার আগে না আর দুই চারটে গুলি একে মেরে নি, বাই চান্স যদি জিন্দা হয়ে যায়। ও ভাই ভাই ভাই, এই দেখো এর ফোন গাড়ির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছে। আর ফোনে কি ভাই? ভাই ফোনে কোথাও না কোথাও একটা লোকেশন দেখাচ্ছে। ফটাফট চলো ফোনটা আমি আগে নিয়ে নি। ওকে ওকে লোকেশন আমি পেয়ে গেছি। আবে সিমিয়ন এবার জলদি জলদি ওঠ, সিনচানকে বাঁচাতে যেতে হবে আমাদের। আরে পাগল নাকি, আমি যাবো না। ভাই তুই যাবি না, তোকে আমি বাঁচালাম, তুই যদি না যাস তোকে গুলি মেরে দেবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তাহলে। যাই হোক আমরা চলে এসেছি একদম সিনচানের লোকেশনটায়। আর ভাই এটা না আজকে আমি রাত্রের ভেতরে যে কতগুলো জায়গায় গেছি সব থেকে বেশি ভয়ানক প্লেস এটা। একটা কে বা যার বাইরে একদম ভালোভাবে লেখা রয়েছে এটা বন্ধ, ভিতরে যেন কেউ না যায়। দেখি এটা গুলিটুলি মেরে যদি ভাঙা যায়। চলো কোনো মতে যেটুকু ভেঙেছে এটুকুর মধ্যে দিয়ে চিপাচুপির ভিতর দিকে যেতে পারবো না ভাই, এখনো যেতে পারবো না। এক কাজ করি মিসাইল মেরে দি ভাই, মিসাইল মারলে তো ভাঙবে। আর এদিকে সিমিয়ন উল্টে পাল্টে কোথায় চলে গেল? আরে আমি এই তো একটু দেখে শুনে মারবি তো। আচ্ছা ঠিক আছে ভাই, রেডি থাক এবার ভেতরে যাওয়ার জন্য। ভেতরে কিন্তু খুবই অন্ধকার। এই দেখ দেখ ভাই, যেই হোস না কেন আমার সিনচানকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসিস না, ভালোই ভালো আমাকে ওকে ফেরত দিয়ে দে, না হলে কিন্তু আমি তোকে টপকে দেবো বলে দিলাম। ভাই সিনচান তুই কোথায় আছিস, একটু ডাকে সারা তো দে ভাই। আরে প্রফেসর দাদা তুমি চলে এসছো, আমাকে এখানে নীলন করে বসিয়ে রেখেছে, আমাকে বাঁচাও। সিমিয়নের বাচ্চা কোথায় গেল? আবে সিমিয়ন তো বাইরেই রয়ে গেছে ভাই, ভয়ের চোটা ভেতরেই আসেনি। আর তুই আমাকে ফোন করিস কেন ভাই? আরে ফোন করবো কি করে, ফোন তো কেড়ে নিয়েছে। এখন চলো চলো জলদি জলদি চলো এখান থেকে আমরা বাড়ির দিকে যাই। তোকে আটকে কে রেখেছে সেটা তো বলবি? আরে আমাকে যে আটকে রেখেছে না অনেক বেশি খতরনাক, ওর অনেক বড় বড় নৌকা আছে, চলো পালাই। আচ্ছা সিনচান তুই এক কাজ কর, তুই বাইরে যা, বাইরে যা, গাড়ি রয়েছে গাড়ির পাশে গিয়ে দাঁড়া, আমি ভেতরে গিয়ে দেখছি ভাই তোকে কে কিডন্যাপ করেছে। ওকে যদি না মেরে যায় না আমাদের পেছন পেছন আবার আসবে। আরে প্রফেসর দাদা কিন্তু সাবধান। হ্যাঁ ভাই সাবধানই। আর আর ভাই ওই দেখো সিনচান যার কথা বলেছেন ও তো এখানে দাঁড়িয়ে রয়েছে। ভাইয়ের নৌ দেখো কত বড় বড়, কিন্তু এ আমার উপরে অ্যাটাক কেন করছে না? গাইজ আমার তো মনে হয় এর অ্যাটাক করার আগে না একে আমি খতম করে দিই এখানে, না হলে পরে জানি না কি হবে। একে তো দেখে মনে হচ্ছে ভাই এর নাম হচ্ছে ফ্রেডি ক্রুগার, এও একজন সিরিয়াল কিলার ভাই। এ হ্যালোউইনের দিন বেরিয়ে সবাইকে টপকায়, আর এখানে প্রায় প্রায় সবাইকে একদম খতম টতম করে দিয়েছি। দেখো ভাইয়ের নোক গুলো দেখো কত বড় বড় নোক, এই নোক দিয়ে ভাই সবাইকে মারে। বাট আজকে আমি একে টপকে দিয়েছি। কিন্তু জানো তো কি গাইজ, এদের যতই যে কেউ মারুক না কেন এরা প্রত্যেক বছর হ্যালোউইনের দিন না আবার ফিরে চলে আসে। এখন সবার প্রথমে তো আমাকে আমার বাড়ির দিকে যেতে হবে ভাই। তুমি চলে এসছো? হ্যাঁ আমি চলে এসেছি, আর ওকেও না খতম করে দিয়েছি। এবার জলদি জলদি চল আমাদের বাড়িতে যেতে হবে। আরে কিন্তু প্রফেসর আমাকেও তো নেই। ভাই তোকে কে নেবে, তুই একা একা হেঁটে চলে যা, তোর জন্য এত সবকিছু ঝামেলা হচ্ছে ভাই। যাই হোক গাইজ, একদম সবাইকে মারধর দিয়ে না আমি যে সিনচানার চপকেও একদম সেফলি আমার বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এখন তো দেখো পুরো ভোর হয়ে গেছে আর হ্যালোউইনও খতম ভাই, এই সমস্ত মনস্টাররা কমসে কম এখন এসে আর আমাদের ডিস্টার্ব করতে পারবে না। আর আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এটুকুই থাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।